রোশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করে জাতীয় পার্টির নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে মহাসচিব হয়েছেন কাজী মামুনুর রশিদ। দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। এ বিষয়ে জিএম কাদের অংশের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, রোশন এরশাদের কমিটির সাথে লাঙ্গলের কোনো সম্পর্ক নেই, অক্টোবরে তাদের সম্মেলন। এ বিষয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। ফুলসিম ওয়াটার প্রোটেক্ট ব্যবহারে ছাদ থেকে ফাউন্ডেশন, পানি থেকে কমপ্লিট প্রোটেকশন। 1986 সালের জানুয়ারিতে লাঙ্গল নিয়ে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টির যাত্রা শুরু। এরপর নেতৃত্বের দ্বন্দ্বে ছয় ভাগে বিভক্ত হয়েছে দলটি। তবে সম্প্রতি রোশন এরশাদ ও জিএম কাদের বলয় জাপার মূলধারা হিসেবে বিবেচিত হয়ে আসছিল। এমন পরিস্থিতিতে রোশন এরশাদ জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা দিলেন। এ অংশে নতুন মহাসচিব কাজী মামুনুর রশিদ, নতুন কমিটিতে কাজী ফিরোজ রশিদ নির্বাহী চেয়ারম্যান, আবু হোসেন বাবলা সিনিয়র কো চেয়ারম্যান, সাইদুর রহমান, শফিকুল ইসলাম, সাদ এরশাদ, গোলাম সারোয়ার ও সুনীল শুভ রায়কে কো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় রোশন এরশাদ বলেন, তারা সংগঠিতভাবে একসাথে কাজ করবেন। আমি পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখতে চাই না, বিজেপি কারণ করতে চাই। জাতীয় পার্টিতে গণতন্ত্র একটা নির্দেশ সৃষ্টি করতে চাই, মন দিয়ে পার্টি কর্মকাণ্ডে আপনারা অবদান রাখবেন, সেই আহ্বান দিয়ে। এ সম্মেলন নিয়ে জিএম কাদের অংশের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, এর সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই। এটার সাথে আমাদের যেটা জাতীয় পার্টি লাঙ্গল যেটা, এর সাথে ওইটার কোনো আমাদের সম্পর্ক নেই। আমরা জানি না, আমাদের কোনো হেডক নাই, এটা আমার কোনো প্রতিক্রিয়া নাই। এটা বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো পার্টি করতে পারে, জাতীয় পার্টি আর এটা করে গিয়ে করতেই পারে, বাট আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা ডেটটি করছি অক্টোবরের 12 তারিখে। জাতীয় পার্টির রোশন এরশাদ অংশের এ কমিটি দলীয় বিভেদকে আরো জোরালো করল বলে মনে করছেন বিশ্লেষকরা। এ আর বাদল, আরটিভি, ঢাকা।